हेलो बंधुरा अस्सलामु अलैकुम केमन आछेन सबाई आज आपनादेर जन्य निये एलाम असाधारण एक रोमान्स कमेडी मुभिर एक्सप्लेनेशन आमादेर आजकेर सिनेमाटिर नाम आजब प्रेम की गाजब कहनी एते अभिनय करेछेन रणबीर कपूर कैटरिना कैफ सह आरो अनेके। एई सिनेमाय रणबीर कपूर अर्थात प्रेम भाईर उद्भट सब कर्मकांड देखे आपनिओ हासते बाध्य हबेन। आजकेर गल्पटी निये विस्तारित कोनो इंट्रो देब ना, शुधु एतटुकुई बोलबो मन खराब ताहले एक्षुनि बसे पड़ुन भिडियोटी देखार जन्य। आशा करछि आपनार मन सम्पूर्ण फ्रेश हो जाबे। भिडियोटी भालो लागले दया करे एकटा सबस्क्राइब करे दिते भूलबेन ना। सो आर कथा ना बाड़िये शुरू करछि आजकेर एक्सप्लेनेशन। गल्पेर शुरूतेई आमरा एकजन जार्नालिस्टके देखते पाई, से एकटी शहरे आसे रिपोर्ट करार जन्य। किन्तु दुर्भाग्यवशत पुरो शहरटाई छिल फाका। सेखाने पाथरेर मूर्तिर बेशे एकजन लोक दाड़िये छिल, आर एई लोकटी रिपोर्टारके जानाय जे एई शहर फाका हओयार पेछने प्रेम नामेर एकजन ब्यक्तिर हात रयेछे। के एई प्रेम, केन तार जन्य पुरो शहर फाका, এটা জানার জন্য রিপোর্টারের আর তর্ক হইছিল না। তখন লোকটি ওই রিপোর্টারকে প্রেমের জীবনী বলতে শুরু করে। প্রেম হচ্ছে এমন একজন মানুষ যার ভাগ্যই তাকে সমস্যার দিকে টেনে নিয়ে যায়। সোজাভাবে বলতে গেলে সমস্যা যেখানে আছে প্রেম সেখানে হাজির হবেই। যেমন একজন ব্যাংক ডাকাত, ব্যাংক লুট করার পর পুলিশের হাত থেকে বাঁচার জন্য একটা মেয়ের গলায় বন্দুক ঠেকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে সেখানে অদ্ভুতভাবে প্রেম চলে আসে। তার সাইকেলের ব্রেক ফেল হয়ে গিয়েছিল, নিয়ন্ত্রণ না রাখতে পেরে সে সাইকেলটি তুলে দেয় সোজা ডাকাতের উপরে। ডাকাতকে নিয়ে উড়াধুরা কিছুক্ষণ চলার পর ডিরেক্ট গিয়ে পড়ে হাতির ঝিলের পানিতে। কিছুক্ষণ পর দুজনেই নাকানি চুবানি খেয়ে ওঠে। দুর্ধর্ষ এই ডাকাতকে ধরার জন্য সবাই তাকে বাহবা দেয়। লোকে তাকে আদর করে প্রেসিডেন্ট বলে ডাকে, কারণ তিনি ছিলেন হ্যাপি ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট। তার ক্লাবের কাজ হচ্ছে মানুষের সমস্যার সমাধান করে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা। প্রেমের বন্ধু চন্দর, সে অনেক বড় একটা সমস্যায় পড়েছে। সে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটির নাম দেবী। কিন্তু সমস্যা হচ্ছে দেবীর পরিবার তাদের এই সম্পর্কটা মেনে নেয়নি। চন্দর যদি মেয়েটিকে বিয়ে করতে না পারে তাহলে সে আত্মহত্যা করবে। এমন কথা শোনার পরে প্রেম ডিসিশন নেয় তারা দেবীকে অপহরণ করে নিয়ে আসবে। তো প্ল্যান অনুযায়ী তারা সবাই মিলে মিশনে বেরিয়ে পড়ে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি অনলাইনে গেম খেলে টাকা উপার্জন করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনিও হতে পারেন ভাগ্যবান। V24 বেটে প্রথম ডিপোজিটেই পাচ্ছেন 120% পর্যন্ত বোনাস এবং হ্যাপি সানডে বোনাস 20,000 টাকা পর্যন্ত। V24 বেটে আপনি দ্রুত ডিপোজিট করতে পারবেন অনলাইন মেথড দ্বারা, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, নেক্সাস পে, ব্যাঙ্ক ট্রান্সফার এবং সাথে থাকছে আরও অনেক ক্রিপ্টো মেথড। সব থেকে মজার ব্যাপার হলো V24 বেটের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের টাকা পাঠাতে পারবেন কোনো রকম অতিরিক্ত চার্জ ছাড়া, বাড়ি ট্রান্সফার অপশন দিয়ে। এছাড়াও কাস্টমার সাপোর্ট টিম রয়েছে 24/7 আপনার পাশে। কমেন্টের লিঙ্কে ক্লিক করুন এবং দ্রুত রেজিস্ট্রেশন করুন। 120% পর্যন্ত প্রথম ডিপোজিটের ওপর স্বাগত বোনাস পান। ভিডিওটি পজ করুন আর এখনই ক্লিক করুন। প্রেম আগে কখনোই দেবীকে দেখেনি, তাই চন্দর দেবীকে চিনিয়ে দেওয়ার জন্য প্রেমকে বলে বাইনোকুলারে চোখ লাগিয়ে সোজা সামনের বইয়ের দোকানের দিকে তাকাতে। ওখানেই হলুদ ড্রেস পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই হচ্ছে দেবী। প্রেম বাইনোকুলার চোখে লাগানোর আগেই সেখান থেকে দেবী সরে যায়, আর তার স্থানে এসে দাঁড়ায় হলুদ ড্রেস পরা অন্য একটি মেয়ে। আর এই মেয়েটিকে দেখা মাত্রই প্রেমের মনে ভালোবাসার লাড্ডু ফুটে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না তার হাবলাকান্ত বন্ধুকে এত সুন্দরী একটা মেয়ে পছন্দ করে। পাশে থাকা মোটু বন্ধুটা বলে, আরে ভাই আমাকে একটু দে না, আমিও একটু দেখি। মোটু যখন চোখে বাইনোকুলার লাগায় ততক্ষণে সুন্দরী মেয়েটা সেখান থেকে চলে যায়, আর তারই স্থানে এসে দাঁড়ায় হলুদ ড্রেস পরা এক মাঝবয়সী আন্টি। আর এই আন্টিকে দেখা মাত্র মোটু মিয়া প্রচণ্ড লেভেলের শক খায়। চন্দরের কথা ভেবে তখন তার খুব আফসোস হচ্ছিল। মোটু আর প্রেম দুজনে দুদিকে চলে যায় দেবীকে খোঁজার জন্য। মোটু চলে যায় সেই আন্টির কাছে, কানে কানে বলে, চন্দর তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো, তোমাকে নিয়ে মন্দিরে চলে যাব। আন্টি বলে, আরে কিসের মন্দির রে, আমাকে তোর বিয়ে করা লাগবে না, 3,000 টাকা দিলে আমি তোর বিছানায় চলে যাব। এই কথা শুনে মোটু প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে প্রেম অনেক খোঁজাখুঁজির পরে সেই সুন্দরী মেয়েটির দেখা পায়। সে ওই মেয়েটিকে বলে, চন্দর তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি এখান থেকে চলো। প্রেমের কথাবার্তা শুনে মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে সে প্রেমকে পাগল ভেবেছিল, একই সঙ্গে প্রেমের ওপর সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। প্রেম তখন মেয়েটিকে প্রমাণ দেওয়ার জন্য চন্দরকে ডেকে নিয়ে আসে। চন্দর বলে, আরে ভাই এটা তো আমার দেবী না। চন্দর তখন দূরে ইশারা দিয়ে দেবীকে দেখায়। প্রেম বলে, ওহ আমার মিস্টেক হয়ে গেছে, আপনাকে বিরক্ত করার জন্য সরি, আসলে আমরা এখানে এসেছি একটা মেয়েকে কিডন্যাপ করার জন্য। কিডন্যাপিংয়ের কথা শুনে মেয়েটি অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রেম একটা ছদ্মবেশ নিয়ে মোটুকে সঙ্গে করে শপিং মলের ভেতরে যায়, আর কৌশলে দেবীকে বোরখা পরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত দেবী পা পিছলে পড়ে যাওয়ার সময় শব্দ করে, আর সেই শব্দ শুনে গার্ডরা বুঝে ফেলে যে দেবী পালাচ্ছে। তখন তারা দেবীকে ধরার জন্য এগিয়ে আসলে প্রেমের সঙ্গে তাদের তুমুল ধস্তাধস্তি হয়।
প্রেম অবশেষে সেই গার্ডদেরকে ফাঁকি দিয়ে দেবীকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এখান থেকেই তারা সোজা চলে যায় একটা মন্দিরে, আর সেখানেই চন্দর আর দেবীর মধ্যে বিয়ের কাজ সম্পন্ন হয়। এরপর প্রেম তার বন্ধুদের ফ্রিতে ট্রিট দেওয়ার জন্য সোজা চলে যায় তার বাবার হোটেলে, আর সেখানে গিয়ে সবাই মিলে ভরপেট খাওয়া দাওয়া করে। এজন্য প্রেমের বাবা প্রেমের উপর ভীষণ রেগেছিল, সে বাসায় এসে প্রেমকে অনেক বকাঝকা করে। প্রেম তখন বাবার বকা শুনে মন খারাপ করে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর মনে মনে প্রতিজ্ঞা করে সে তার বাবার কাছ থেকে আর কোনো টাকা পয়সাই নেবে না, এখন থেকে তার খরচের টাকা সে নিজেই উপার্জন করবে। এই কথা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করলে পরদিনই সে একটা কাজের অফার পায়। একটা পুরাতন বাড়ি বিক্রি করে দিতে পারলে তাকে সেখান থেকে কিছু কমিশন দেওয়া হবে। কথা মতো প্রেম ভুং ভাং বুঝিয়ে একজন কাস্টমার জোগাড় করে ফেলে। প্রেমের মিষ্টি মিষ্টি কথা শুনে ওই লোকটি বাড়িটি কিনতে রাজি হয়ে যায়। বাসা শিফটিংয়ের সময় এখানে আমরা দেখতে পাই প্রেমের সেই ক্রাশ গার্লকে। প্রেমকে দেখা মাত্রই মেয়েটি ভীষণ রেগে যায়। সে তার বাবাকে বলে, এই গুন্ডাটা এখানে কি করছে, তুমি জানো ও একটা অপহরণকারী। মেয়ের কথাবার্তা শুনে তার বাবা প্রেমকে একটা টাকা দিতেও রাজি হয় না। প্রেমও নাছোড় বান্দা, সে কমিশন না নিয়ে এখান থেকে এক পাও নড়বে না। প্রেমকে তাড়ানোর জন্য তারা মুন্না নামের একটা লোককে ডাকে। মুন্নার কথা শোনা মাত্রই প্রেম আর তার বন্ধুরা তাকে নিয়ে তাচ্ছিল্যের সুরে হাসতে থাকে, কিন্তু মুন্নাকে দেখা মাত্রই সবগুলোর মুখে তালা লেগে যায়। যে যেভাবে পারে নিজের জীবন নিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে প্রেমের সেই ক্রাশ গার্ল শপিং মলের সামনে আসে একটা কুকুর কেনার জন্য। আচ্ছা, মেয়েটির পরিচয় দিচ্ছি, তার নাম জেনি। জেনি ওই দোকানদার আঙ্কেলের কাছ থেকে জানতে পারে সেদিন শপিং মলে বেশ কিছু ছেলে পেলে একটা মেয়েকে কিডন্যাপ করেছিল, আর যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে তিনি হচ্ছেন এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর পুলিশ অফিসার তেজ সিং এর ওয়াইফ। এই কথা শোনার পরে জেনি বলে, আরে আঙ্কেল, আমি তো ওই ছেলেগুলোকে চিনি, আপনি তেজ সিংকে খবর দিন, আমি ওদেরকে ধরিয়ে দিব। এই সব কিছু আড়াল থেকে চন্দর শুনে ফেলে। সে তখনই তার ট্যাক্সি নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে যায় হ্যাপি ক্লাবে। এই খবর পাওয়ার পরে ভয়ে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তারা এতটাই দিশেহারা হয়ে যায় যে দিক বেদিক ভুলে দৌড়াতে দৌড়াতে আবারও সেই হ্যাপি ক্লাবের সামনে এসেই দাঁড়ায়। একদিকে তেজ সিং, অন্যদিকে জেনি, তাদের পালাবার আর কোনো রাস্তাই নেই। আসন্ন বিপদের কথা ভেবে ভয়ে তাদের গা শিউরে ওঠে। তেজ সিং একটা বন্দুক তাক করে জেনিকে জিজ্ঞেস করে, এদের মধ্যে কে তার বউকে অপহরণ করেছে। জেনি তখন প্রেমের দিকে ইশারা করে। বেচারা প্রেমের তখন ভয়ে প্যান ভিজে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ করে জেনি এই সময় পুলটি নেয়, সে বলে, স্যার এরা কেন অপহরণ করবে, ওরা তো খুবই ভালো ছেলে, আর আমি তো আপনাকে এখানে ডেকেছি ওদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, ওরাই আসল অপরাধীকে খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারবে। এই কথা শুনে তেজ সিং সেখান থেকে চলে যায়। পরে জানা যায় চন্দর দেবীকে নিয়ে জেনির কাছে গিয়েছিল। তারা জেনির কাছে পুরো বিষয়টাই খুলে বলে। তেজ সিং ছিল খুবই খারাপ একটা মানুষ, সে দেবীর উপর অনেক অত্যাচার করত, তার হাত থেকে বাঁচার জন্যই সে চন্দরকে বিয়ে করেছে। এই কথা শোনার পরেই জেনি তার সিদ্ধান্ত বদলেছিল। ধন্যবাদ জানানোর জন্য ফুল নিয়ে প্রেম জেনির বাড়িতে যায়, কিন্তু জেনির মাতাকে অপমান করে বের করে দেয়। যে করেই হোক ফুল তো তাকে দিতেই হবে, এজন্য প্রেম পাইপ বেয়ে সোজা উপরে উঠে যায়। প্রেম বাসায় ফুল নিয়ে আসার অপরাধে জেনির মা জেনিকে দোষারোপ করে, সে জেনিকে অনাথ বলে তিরস্কার করে, আর এখানেই আমরা জানতে পারি জেনিকে তারা অ্যাডপ্ট এনেছিল। তখন এই কথাটা প্রেমও শুনতে পায়। জেনি তখন কান্না করতে করতে তার রুমে চলে যায়, আর সেখানে গিয়ে প্রেমের রেখে যাওয়া উপহার দেখে তার মনটা ভালো হয়ে যায়। পরদিন প্রেম জেনির সঙ্গে দেখা করে, আর গতরাতের ব্যাপারের জন্য সে ক্ষমা চায়, কারণ তার জন্যই তো জেনি বকা খেয়েছিল। প্রেম বলে, আমি তোমার ব্যাপারে সব জানি, তুমি একটা অনাথ মেয়ে, আর এজন্যই তোমার মা তোমাকে পছন্দ করে না। এই প্রসঙ্গে কথা উঠায় জেনির অনেক মন খারাপ হয়ে যায়, আর মন খারাপ থাকলে সে কথা বলার সময় তোতলামি করে। প্রেমেরও কিন্তু সেম অবস্থা, তারও যখন মন খারাপ থাকে তখন তার কথা আটকে যায়। সেও তোতলা তোতলাভাবে কথা বলে জেনিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, আর জেনি ভেবেছিল প্রেম হয়তো তার সঙ্গে মজা করছে, সে তাকে ভ্যাঙাচ্ছে। এটা ভেবে সে প্রেমকে কষে একটা চড় মেরে বলে, আমি তোমাকে ঘৃণা করি, তুমি আর কখনোই আমার সামনে আসবে না। এই বলে জেনি সেখান থেকে এরপর থেকে প্রেম জেনিকে সরি বলার অনেক চেষ্টা করে, কিন্তু জেনি তাকে একদমই পাত্তা দিত না। একদিন বাজারে প্রেমের বাবা প্রেমের উপর কোনো এক কারণে ভীষণ রেগে যায়। প্রেম তখন আবেগ আপ্লুত হয়ে রিপ্লাই দেওয়ার সময় মুখে জড়তা চলে আসে। সে তোতলাদের মতো করে কথা বলতে থাকলে জেনি এসব দেখতে পায়। প্রেমের সম্পর্কে তার ভুল ধারণাটা ভেঙে যায়। ওই দিনের ঘটনার জন্য মনে মনে সে ভীষণ লজ্জিত হয়, তাই সে প্রেমের কাছে এসে তাকে সরি বলে। প্রেম আর জেনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক জোড়া লেগে যায়। প্রেমের তো আর আনন্দের সীমা নেই, সে জেনিকে সঙ্গে নিয়ে তার হ্যাপি ক্লাবে চলে আসে। প্রেম তার সব বন্ধুদেরকে জেনির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হ্যাপি ক্লাবে এসে জেনি অনেক খুশি হয়ে যায়। জেনি সেখানে প্রেমের একটা ছবি দেখতে পায়, আর এই ছবিতে মাথাটা প্রেমের হলেও বডিটা ছিল সালমান খানের। জেনি সেটা ধরে ফেলে, কিন্তু প্রেম একটু চাপাবাজি করে ফেলে। সে বলে, আমার বডিটা আগে এমনই ছিল, আর আমি নিজেই তো সালমান খানকে ট্রেনিং করাই। এটা শুনে জেনি মুগ্ধ হয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে সালমান খানের সঙ্গে একটু দেখা করিয়ে দিও। প্রেম বলে, আরে বোকা মেয়ে, এটা কোনো ব্যাপারই না, তুমি চাইলে আমি সালমান খানকে তোমার বাড়িতেও নিয়ে যেতে পারবো।
এই কথা শুনে জেনি তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে ছিল সালমান খানের বিরাট বড় ফ্যান। এর কিছুদিন পরেই দুজনে কফি শপে বসে কথা বলছিল, তখনই সেখানে মানুষের শোরগোল শুরু হয়ে যায়। জেনি জানতে পারে সেখানে সালমান খান এসেছে একটা শুটিংয়ের কাজে। সে তখন ভীষণভাবে এক্সাইটেড হয়ে যায় আর প্রেমকে বলে তাড়াতাড়ি তাকে সাল্লুর সঙ্গে দেখা করিয়ে দিতে। এইদিকে সালমান খান আসার খবর শুনে প্রেমের অবস্থা তো কেরোসিন, সেই দিনের অতিরিক্ত চাপাবাজির জন্য আজ সে পুরোই ফেসে গিয়েছে। জেনি তখন চিৎকার করে সাল্লু বলে ডেকে ওঠে। সালমান খান মনে মনে ভাবে কার এত বড় সাহস যে তার নাম ধরে ডাকে। সে তখনই জেনির কাছে এসে জিজ্ঞেস করে কে তাকে ডেকেছে। জেনি তখন প্রেমকে দেখিয়ে দেয়। ভয়ে তখন প্রেমের শরীরে কম্পন শুরু হয়ে যায়। জেনি চলে যায় অটোগ্রাফের জন্য কাগজ কলম আনতে, আর এই সুযোগে প্রেম সাল্লুর পায়ে ঝাঁপিয়ে পড়ে। সে বলে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে জেনিকে অনেক পছন্দ করি আর ওকে ইমপ্রেস করার জন্যই একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, বলেছিলাম যে আপনি আমার বন্ধু। অনেক কাকুতি মিনতি করার পর সাল্লু তাকে সাহায্য করার জন্য রাজি হয়। একটু পরেই জেনি সেখানে চলে আসে, সাল্লু তাকে অটোগ্রাফ দেয় আর যাওয়ার সময় বলে, আমার এই বন্ধুটার দিকে একটু ভালো করে খেয়াল রেখো, আর তোমাদের দুজনকে আমার বাসায় বিরিয়ানি দাওয়াত রইল। এই কথা শুনে জেনি খুশিতে লাফাতে থাকে। সে প্রেমকে বলে, সত্যি তুমি অসাধারণ প্রেম, আমি তোমাকে অনেক পছন্দ করি। আর এই কথা শুনে প্রেমের মনে আবারও লাড্ডু ফুটে যায়। প্রেমের বন্ধুরাও তাকে পরামর্শ দেয়, সে যেন দেরি না করে জেনিকে তার মনের কথাগুলো জানিয়ে দেয়। প্রেম ছিল একজন পিওর ভেজিটেরিয়ান, কিন্তু বন্ধুরা তাকে বলেছে জেনি মাছ মাংস অনেক পছন্দ করে, তাই তার সঙ্গে থাকতে হলে তাকেও মাছ মাংস খাওয়ার অভ্যাস করতে হবে। যদিও এটা করতে প্রেমের অনেক কষ্ট হচ্ছিল, তারপরও সে শুধুমাত্র তার ভালোবাসার জন্য ধর্মীয় অনুভূতিকে পেছনে ফেলে ননভেজ খেতে শুরু করে। আর এটা যখন তার বাবা মা জানতে পারে তখন তারাও প্রেমের উপর বেশ বিরক্ত হয়ে যায়। এরপর প্রেম গির্জায় গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন সে জেনিকে তার জীবনসঙ্গিনী হিসেবে পায়। প্রেম অনেক প্র্যাকটিস করে যে কিভাবে সে জেনিকে তার ভালোবাসার কথাটা বলবে। আজ ছিল প্রেমের জন্মদিন, জেনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তারপর দুজনে একসঙ্গে খেতে বসে। প্রেম জেনিকে ইমপ্রেস করার জন্য রেস্টুরেন্টে যত রকমের ননভেজ আইটেম ছিল সব কিছু তার প্লেটে নিয়ে বসে। অন্যদিকে জেনিকে দেখা যায় সালাদ দিয়ে শুরু করতে। পরে প্রেম জানতে পারে জেনি ছোটবেলা থেকেই পিওর ভেজিটেরিয়ান, আর এই কথা শোনা মাত্রই প্রেম প্রচণ্ড শকড হয়ে যায়। রাগে দুঃখে সে তার দুষ্ট বন্ধুগুলোকে লাঠি নিয়ে দৌড়ানি দেয়। জেনি তার এক ঘনিষ্ঠ বন্ধু স্যান্ডার বিয়েতে প্রেমকে ইনভাইট করে। সে প্রেমকে অফার করে বিয়ের দিন সে তার ডান্স পার্টনার হবে কিনা। প্রেম তো এক পায়ে রাজি, সে হাইফাই গেট আপ নিয়ে চলে যায় বিয়ে বাড়িতে। জেনির সঙ্গে ডান্স করার জন্য তার আর তর্সই ছিল না, কিন্তু জেনি জানায় সে ডান্স করতে পারবে না, কারণ এখানে তার বাবা মা এসেছে। তাছাড়া টনি নামের একটা ছেলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে। একটু পরেই সেখানে টনি চলে আসে, আর টনি ছিল খুব অহংকারী একটা ছেলে। সে প্রেমের সঙ্গে অনেক বাজে ব্যবহার করে, তবে প্রেমও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সুযোগ বুঝে টনিকে উপযুক্ত শিক্ষা দেয়। প্রথমে কাঁচা ডিম দিয়ে তার হাত নোংরা করে দেয়, তারপর চেয়ারে কেক রেখে টনির পুরো প্যান্ট নষ্ট করে দেয়। টনি যখন ওয়াশরুমে গিয়ে কাপড় পরিষ্কার করছিল তখন প্রেমের বন্ধুরা সুযোগ বুঝে তার প্যান্ট চুরি করে নিয়ে যায়। বেচারা টনি, ফুটানি দেখাবে তো দূরের কথা, এখন নিজের ইজ্জত নিয়েই টানাটানি। টনির এমন হাল দেখে জেনি ভীষণ মজা পায়, তাই সে প্রেমকে অনেক ধন্যবাদ জানায়। জেনি বলে আজ সে অনেক খুশি, কারণ তার বন্ধু সান্দ্রা লাইফ পার্টনার হিসেবে অনেক ভালো একটা ছেলেকে পেয়েছে। প্রেম জিজ্ঞেস করে ভালো ছেলে হওয়ার জন্য কী কী করতে হয়। জেনি বলে, এই ধরো প্রথমেই তোমার একটা চাকরি থাকতে হবে, ভেতরে সততা আর কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, অফিস শেষ করে প্রতিদিনই তোমাকে সময় মতো বাড়ি ফিরতে হবে, বাবা মায়ের অনেক যত্ন নিতে হবে আর তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। এই কথা শুনে প্রেম বলে, শুধু এগুলো করলেই মেয়েরা আমাকে পছন্দ করবে, বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে? জেনি বলে হ্যাঁ। এই কথা শোনার পরে প্রেমের মুখ খুশিতে জলজল করে ওঠে। পরদিন সে খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে আর কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে। ছেলের হঠাৎ এমন পরিবর্তন দেখে প্রেমের বাবা হাঁ করে তাকিয়ে থাকে। যাওয়ার সময় প্রেম বলে, বাবা আমি কাজে যাচ্ছি। এই কথা শোনার পর খুশিতে প্রেমের বাবা হার্ট অ্যাটাক করে বসে। যাবার পথে রাস্তায় তার দেখা হয়ে যায় জেনির সঙ্গে। জেনি তাকে কথা বলার জন্য ডাকলে সে খুবই সিরিয়াস মুডে বলে, এখন আমি অফিসে যাচ্ছি, লেট করা যাবে না, তাই তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। তার ভাব সাব দেখলে মনে হয় সে বুঝি নাসায় চাকরি পেয়েছে, কিন্তু ভাই তার চাকরি হয়েছিল ভোলা কাকার মিষ্টির কারখানায়। কাজ শেষ করে বাসায় ফেরার পথে আবারও তার দেখা হয়ে যায় জেনির সঙ্গে, কিন্তু এবারে সে জেনিকে পাত্তা দেয় না। প্রেম বলে, আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আমাকে সময় মতো বাসায় ফিরতে হবে আর আমার পরিবারকে সময় দিতে হবে। জেনি মনে মনে ভাবে কানাকে হাইকোর্ট দেখানো তার বুঝি উচিত হয়নি। এভাবেই এক মাস চলে যায়, জেনির সঙ্গে তার খুব একটা কথাবার্তা হয়নি। প্রেম প্রথমবার তার জীবনে 5,000 টাকা উপার্জন করল। এই টাকা দিয়ে সে জেনিকে কিছু একটা উপহার দিবে বলে ভেবেছে। জেনি প্রেমকে একটা চিঠি লিখে জানায় আগামীকাল পার্কে তার সঙ্গে দেখা করতে, কারণ সে তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি কাল প্রেমকে বলবে। প্রেম তো খুশির ঠেলায় দিশেহারা, সে নাচতে নাচতে পার্কে চলে যায় জেনির সঙ্গে দেখা করতে। জেনির মনের কথা শোনার জন্য সে অধীর আগ্রহে বসেছিল, কিন্তু জেনি লজ্জা পাচ্ছিল। তখন প্রেম বলে,
আজ আমিও তোমাকে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জেনি বলে, আচ্ছা ঠিক আছে তুমি আগে বলো। তখন প্রেম বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। জেনি, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? জেনি বলে, আমি আর কি বলবো, তুমি তো আমার মনের কথাটাই বলে দিলে। জেনির উত্তর পেয়ে সে এতটাই খুশি হয়ে যায় যা ভাষায় প্রকাশ করতে পারছিল না। এই প্রথমবার প্রেমের জীবনে আসলো সত্যিকারের কোনো প্রেম। পরদিনও প্রেম জেনির জন্য পার্কে অপেক্ষা করছিল, কিন্তু সকাল থেকে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপরও জেনির কোনো খবর ছিল না। জেনিকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। প্রেম ভীষণ চিন্তায় পড়ে যায়, তাই সে ছুটে যায় জেনির বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় দরজায় বড় একটা তালা ঝোলানো। প্রেম তার এক বন্ধুর মাধ্যমে খবর পায় যে জেনি এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে গোয়াতে আছে। পরের দিনই প্রেম জেনির ঠিকানায় পৌঁছে যায়। সে পাইপ পেয়ে ওপরে উঠে যায়, আর আড়াল থেকে দেখতে পায় সবাই মিলে জেনিকে ফোর্স করছিল টনিকে বিয়ে করার জন্য। কিন্তু জেনি তার বাবা মাকে সাফ জানিয়ে দেয় সে টনিকে বিয়ে করতে পারবে না, কারণ সে অন্য একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। জেনির কথা শুনে প্রেম আশ্বস্ত হয় যে জেনি তাকে সত্যি অনেক ভালোবাসে। হঠাৎ করেই জেনি সেখানে প্রেমকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। প্রেম তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টনিকে বিয়ে করতে রাজি হয়ে যাও, একদমই চিন্তা করো না, আমরা তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব। তুমি তো ভালো করেই জানো আমি মেয়ে অপহরণ করায় চ্যাম্পিয়ন। এই সময় জেনি এমন একটা কথা বলে যেটা শোনার জন্য প্রেম মোটেও প্রস্তুত ছিল না। জেনি বলে সে রাহুল নামের একটা ছেলেকে অনেক পছন্দ করে, তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর এখান থেকে পালাতে পারলে সে রাহুলকে বিয়ে করবে। জেনি বলে, আমি তোমাকে এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেও পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাগুলো শোনার পরে প্রেমের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে আশ্রে পড়ে মাটিতে। জেনির বিয়ের দিন প্রেম ছদ্মবেশে গাড়ির ড্রাইভার সেজে তাদের নিয়ে চার্চের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রাস্তার মাঝখানে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, আর এটা ছিল প্রেমেরই পরিকল্পনা। প্রেমের বন্ধুরা এসে টনির সঙ্গে ঝামেলা বাঁধিয়ে দেয়। টনি যখন সেসব মেটাতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় প্রেম জেনিকে নিয়ে সেখান থেকে ভেগে যায়। কিন্তু তারা বেশি দূর যেতে পারেনি, তার আগেই টনির লোকজন তাদের পেছনে লেগে যায়। চারিদিক থেকেই তারা প্রেম আর জেনিকে ঘিরে ফেলে। প্রেম তাদের হাত থেকে বাঁচার জন্য একটা স্পিডবোটে চড়ে নদীপথে পালাতে থাকে। টনির লোকেরাও তাদের পিছু করতে থাকে, কিন্তু সময় মতো প্রেমের বন্ধুরা ট্রেন নিয়ে সেখানে চলে আসে, আর ওই ট্রেনে করেই তারা সেখান থেকে পালিয়ে যায়। প্রেমের বন্ধুরা প্রেমের ওপর ভীষণ আপসেট ছিল। তারা প্রেমকে বলে, দেখ যে মেয়ে তোকে ভালোই বাসে না, তার জন্য কেন তুই এত কিছু করছিস? আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কেন এখানে মেয়েটিকে তুলে নিয়েছি জানিস? শুধুমাত্র তোর কথা ভেবে, অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য নয়। প্রেম তখন সবাইকে মিছে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের ক্লাবের কাজ হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো, তাদের সমস্যার সমাধান করা, আর আমরা তো সেটাই করছি, ধরে নে এটা আমাদের একটা দায়িত্ব। জেনি প্রেমকে পাঠায় তার বয়ফ্রেন্ড রাহুলের সঙ্গে দেখা করার জন্য। রাহুল ছিল এমএলএ পীতাম্বর শাহের ছেলে। রাহুলের সঙ্গে কথা বলে প্রেম জানতে পারে জেনি খ্রিস্টান হওয়ায় তার বাবা এই সম্পর্কটা মেনে নেয়নি। তখন প্রেম এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। সে রাহুলকে নানানভাবে কনভিন্স করতে থাকে যে জেনিকে বিয়ে করলে তার বাবা ভীষণ কষ্ট পাবে, এমনকি হার্ট অ্যাটাকও করতে পারে, এমনকি সে তার বাবার সমস্ত সম্পত্তিও হারাতে পারে। রাহুল বলে, দরকার নেই আমার ওই সম্পত্তির, আমি জেনিকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। প্রেম যথাসাধ্য চেষ্টা করেছিল রাহুলের মনটাকে জেনির ওপর থেকে ডাইভার্ট করার জন্য, কিন্তু কোনো উপায় না থাকায় সে রাহুলকে নিয়ে যায় জেনির কাছে। জেনি আর রাহুল খুব গোপনে শহর ছেড়ে পালাবে, তাই প্রেম আগেই তাদের পালানোর জন্য সকল ব্যবস্থাই করে রেখেছিল। সে রাহুলের হাতে ট্রেনের টিকিট দিয়ে দেয়। রাহুল ডেকে বলে, প্রেম, টিকিটে তো জেনি আর তোমার নাম লেখা, আমার নাম কোথায়? প্রেম তখন গম্ভীর স্বরে বলে, টিকিটে আমার নাম লেখা তাতে কি আসে যায়, উপরওয়ালা তো জেনির নামের পাশে তোমার নামটাই লিখে রেখেছে। প্রেমের এমন ভারী কথার অর্থ জেনি তখনও বুঝতে পারেনি। একটু পরে ট্রেন ছেড়ে দিলে প্রেম সেখান থেকে চলে আসে। তখন তার এটা মনে হচ্ছিল কেউ যেন তার কলিজাটা টেনে বের করে নিয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে প্রেম তার ফিলিংস শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। প্রেমের এমন অবস্থা দেখে তার বন্ধুরা অনেক আপসেট হয়ে যায়। সেই মুহূর্তে প্রেমকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই তাদের ছিল না। প্রেম ভাঙা হৃদয় নিয়ে বাইরে বসে থাকে। তখনই সে দেখতে পায় জেনি তার দিকে এগিয়ে আসছে। প্রেম ভেবে নেয় দুষ্টপানি খাওয়ার ফলেই তার এমন হ্যালুসিনেশন হচ্ছে। জেনি এসে তার পাশে বসে কথাবার্তা বলে, কিন্তু এতেও প্রেমের ঘোর কাটে না। অবশেষে জেনির থাপ্পড় খেয়ে সে সজ্ঞানে ফিরে আসে। হঠাৎ করেই জেনিকে এখানে দেখতে পেয়ে প্রেম নিজেই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে কি হয়েছে তার। জেনি কান্নাকাটি করে বলে, রাহুল একটা স্টেশনে নেমেছিল, কিন্তু তারপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রেম তখন জেনিকে সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ তুমি কান্নাকাটি করো না, আমি রাহুলকে খুঁজে বের করে আনবো। সারাটা রাত তারা বেঞ্চের ওপর বসেই কাটিয়ে দেয়। পরদিন সকালে প্রেম জেনিকে নিয়ে তার বাসায় চলে যায়। প্রেম তার মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করে নেয়। সে বলে, জেনিকে তোমার দুদিনের জন্য এখানে লুকিয়ে রাখতে হবে, তবে বাবা যেন কোনোভাবেই টের না পায়। প্রেমের মা বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে বাবা, আজ তোর মিশ্রা আঙ্কেল আসবে তার মেয়েকে নিয়ে তোকে দেখার জন্য। সে জিজ্ঞেস করে জেনি কোথায়। প্রেম বলে, ওয়াশরুমে গেছে গোসল করতে। এটা শুনে প্রেমের মা বলে, সর্বনাশ, তোর বাবা যাচ্ছে গোসল করতে।
প্রেম বলে মা তুমি যেভাবেই পারো বাবাকে আটকাও। প্রেমের মা তখন নানান রকম অঙ্গভঙ্গি আর রোমান্টিক কথাবার্তা বলে তার হাজবেন্ডকে আটকায়। আর সেই সুযোগে প্রেম জেনিকে বের করে পাশের রুমে চলে যায়। একটু পরে প্রেমের বাবা চিৎকার করে ওঠে। এটা শুনে জেনি বলে হায় হায় কাম সারছে, আমি তো ভুল করে ওয়াশরুমের টপস ফেলে চলে আসছি, এখন কি হবে। প্রেম তখন সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বেরিয়ে আসে আর বলে আমার টপসটা কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। এই বলে সে টপসটা হাতে নিয়েই পড়ে ফেলে। এটা দেখে তো প্রেমের বাবার চোখ কপালে উঠে যায়। সে বলে হায় হায় আমার ছেলেটা বুঝি পাগল হয়ে গেল। প্রেম বলে আরে বাবা এটাই তো এখনকার ট্রেন্ড, তোমার পছন্দ হয় তাহলে তোমার জন্য একটা নিয়ে আসবো। ঠিক এই সময় আবার মিস্টার আঙ্কেল চলে আসে তার পরিবার নিয়ে। আর প্রেমের এমন অবস্থা দেখে তারাও তাজ্জব বনে যায়। মিস্টার মিশ্রা প্রেমের বাবাকে বলে শঙ্কর তোমার ছেলেকে নিয়ে তুমি এখনই পাবনা চলে যাও, ওর ভালো চিকিৎসা দরকার, আর এই বিয়েটা এখানেই ক্যান্সেল। প্রেম রুমে আসার পর তার এমন হাল দেখে জেনি আর তার হাসি আটকে রাখতে পারে না। এদিকে আমরা রাহুলকে দেখতে পাই, সেদিন তার বাবার লোকজনই তাকে স্টেশন থেকে তুলে নিয়ে এসেছিল। ভিন্ন ধর্মের এক মেয়েকে বিয়ে করতে চাওয়ায় সে রাহুলের ওপর ভীষণ রেগে যায়। এরই মধ্যে পীতাম্বরের কাছে একটা কল আসে আর ফোনটা করেছিল সাজিদ ডন। সে পীতাম্বরকে হুমকি দিয়ে তার কাছে 10 কোটি টাকা দাবি করে। সে ছিল বিশ্বের সবচেয়ে গরিব ডন, যার কাছে বন্দুক থাকে তো গুলি থাকে না, মোবাইল থাকে তো ব্যালেন্স থাকে না। প্রেম রাহুলকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। সে এখানে এসেছিল রাহুল আর জেনির ব্যাপারে কথা বলতে। জেনির নাম শুনেই পীতাম্বর প্রেমের উপর ভীষণ রেগে যায়। সে প্রেমকে বলে যদি বাঁচতে চাস তো এখনই এই শহর ছেড়ে বেরিয়ে যা। ওদিকে আবার জেনির বাবা মা পুলিশ নিয়ে আসে প্রেমের বাড়িতে। তাদের দাবি প্রেম তাদের মেয়েকে অপহরণ করেছে। প্রেমের বাবা বলে এখানে জেনি ফেনি নামের কেউ থাকে না, আপনারা এখান থেকে চলে যান। পুলিশ তখন বাড়ি তল্লাশি করতে চাইলে জেনি নিজে থেকে বেরিয়ে আসে। হঠাৎ করে একটা জলচন্ত মেয়েকে এভাবে বাড়ির মধ্যে থেকে বেরোতে দেখে প্রেমের বাবা ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। তারপর পুলিশ তাদের সবাইকে ধরে থানায় নিয়ে আসে। সেখানেও দুই পরিবারের মধ্যে লেগে যায় হুলস্থুল কাণ্ড। পুলিশ সবাইকে শান্ত করে জেনিকে জিজ্ঞেস করে আসল ঘটনা কি। জেনি জানিয়ে দেয় তার বাবা মা তাকে ফোর্স করেছে টনিকে বিয়ে করার জন্য, কিন্তু সে অন্য একটা ছেলেকে ভালোবাসে। পুলিশ জানতে চায় সেই ছেলেটি কে। জেনি তখন হুট করেই প্রেমের কথা বলে দেয়। জেনির কথা শুনে প্রেম তো পুরাই টাস্কি খেয়ে যায়। জেনি বলে আচ্ছা তুমি সবাইকে বলে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো। প্রেমের মুখে তখন জড়তা চলে আসে, কথা বলার সময় সে তোতলাতে থাকে। সে বলে জেনি আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তোমাকে সারাটা জীবন আমি হাসি খুশি দেখতে চাই, আর তোমার খুশির জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। প্রেম কিন্তু এই কথাগুলো তার হৃদয়ের গভীর থেকে বলছিল, কিন্তু জেনি এটা উপলব্ধি করতে পারেনি। সে ভেবেছিল প্রেম ওভার অ্যাক্টিং করছে। সব কিছু শোনার পর পুলিশ বলে জেনি যাকে পছন্দ করে তার সঙ্গেই থাকবে, তার বিয়ের জন্য কেউ তাকে ফোর্স করতে পারবে না। থানা থেকে বের হয়ে জেনি প্রেমকে সরি বলে। সে বলে তুমি তো ভালো করেই জানো রাহুলের নাম নিলে চাকরি থাকবে না, তাই তোমার নাম বলেছি। জেনির প্রতি ছেলের এতটা আবেগ দেখে প্রেমের মা কিন্তু ঠিকই ধরে ফেলেছিল যে তার ছেলে জেনিকে কতটা ভালোবাসে। এই বিষয়ে প্রেমের মা জেনির সঙ্গে কথা বলতে চাইলে প্রেম তাকে বাধা দেয়। সে বলে মা ও আমাকে নয় রাহুলকে ভালোবাসে, ও আমার খুব ভালো বন্ধু, আমি চাই না আমার কোনো ভুলের কারণে আমাদের এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। একদিন বাদই ছিল রাহুলের বার্থডে, তাই সাজিদ ডন পরিকল্পনা করে তারা ছদ্মবেশে ওই বার্থডে পার্টিতে যাবে আর সুযোগ বুঝে রাহুলকে তুলে নিয়ে আসবে। অন্যদিকে আমরা প্রেমকে দেখি সেও তার বন্ধুদেরকে নিয়ে সেম পরিকল্পনা করছিল। তার পরিকল্পনা হচ্ছে তারাও ছদ্মবেশে যাবে আর রাহুলকে সেখান থেকে অপহরণ করে জেনির কাছে নিয়ে যাবে। বার্থডে পার্টিতে সাজিদ ডন আর প্রেম এই দুই গ্রুপেরই মুখোমুখি দেখা হয়ে যায়। তবে কাকতালীয় ব্যাপারটা হচ্ছে তারা সবাই আলাদা আলাদা পরিকল্পনা করার পরও তাদের সাজ পোশাক এমনকি গালে লাগানো নকল তিলটাও ছিল হুবহু একই রকম। সবাই যখন পার্টি মুডে ব্যস্ত ছিল ঠিক সেই মুহূর্তে প্রেম এসে রাহুলকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাহুলকে কাছে পেয়ে জেনি অনেক খুশি ছিল, কিন্তু যখনই সে প্রেমের দিকে তাকায় সে বুঝতে পারে প্রেমের মনে কিছু একটা চলছে। পীতাম্বরের কাছে একটা ফোন আসে, ফোনের ওপাশ থেকে বলা হয় তার ছেলে রাহুলকে পাওয়া গেছে। এটা শুনে পীতাম্বর সেখানে চলে যায়। সে দেখতে পায় রাহুল তার হাতের কবজি কেটে ফেলেছে আর সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে রাহুল তার হাতও কাটেনি আর তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে না। এই সব কিছুই ছিল প্রেমের সাজানো পরিকল্পনা, কারণ একমাত্র সন্তানের এমন অবস্থা দেখলে পীতাম্বর নিশ্চয়ই রাজি না হয়ে থাকতে পারবে না। ঠিক হয়েছিল তাই, শেষমেশ সে জেনিকে মেনে নেয়। রাহুল জেনিকে 1.5 কোটি টাকা মূল্যের হিরেন নেকলেস উপহার দেয়। ঠিক সেই সময় প্রেম বৃষ্টিতে ভিজে ভিজে জেনির পছন্দের খাবার পাকোড়া আর পুদিনা সস নিয়ে আসে। এটা দেখে জেনি ভীষণ খুশি হয়েছিল, কিন্তু রাহুল প্রেমের আনা এই সামান্য উপহার দেখে সে তার হাসি আটকে রাখতে পারে না। রাহুলের এমন আচরণে প্রেম মনে মনে ভীষণ লজ্জিত হয় এবং একই সঙ্গে অনেক কষ্ট পায়। জেনিরও তখন বেশ খারাপ লাগছিল প্রেমের এমন অবস্থা দেখে। ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রেম জেনির মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দেয়, কারণ সে চায় না জেনি তার ভেতরের কষ্টটা বুঝতে পারুক। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি ছিল, এমন সময় পীতাম্বরের কাছে সাজিদ ডনের কল আসে। পীতাম্বর তখন জানতে পারে সাজিদ ডন জেনিকে অপহরণ করেছে
আর তাকে ফিরে পেতে হলে 10 কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। এটা শুনে পিতাম্বর অনেক টেনশনে পড়ে যায়। তখন তার সেক্রেটারি তাকে বুদ্ধি দেয় যে তারা জেনিকে উদ্ধার করবে না, এতে এক ঢিলে দুই পাখি মরবে, রাহুলও জেনিকে হারাবে, আবার বিয়ের আগেই ছেলের বউ অপহরণ হয়েছে। এমন সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সে আগামী ইলেকশনে বেশি বেশি মানুষের ভোট পাবে। প্রেম জেনির অপহরণের কথা শুনে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে রাহুলকে বলে, ভাই যেভাবেই হোক 10 কোটি টাকা ম্যানেজ করো, জেনিকে বাঁচাতে হবে। রাহুল বলে, আমি চাইলেই তো আর সব কিছু করতে পারি না, এখানে অনেক টাকার ব্যাপার। প্রেম বলে, তুমি তো একদিন বলেছিলে তুমি জেনির জন্য জীবন দিতে পারো, আর এখন সেই জেনির চেয়ে তোমার কাছে 10 কোটি টাকার মূল্য বেশি মনে হলো? এমন প্রশ্নের কোনো জবাব রাহুলের কাছে ছিল না। প্রেম আর এক মুহূর্ত দেরি না করে তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে জেনিকে উদ্ধার করার জন্য। প্রেম দুটো বিশাল ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে সাজিদ ডনের কাছে। তবে ব্যাগ খোলার আগে সাজিদ ডনকে বলে জেনিকে ছেড়ে দেওয়ার জন্য। জেনি ছাড়া পেয়ে দৌড়াতে থাকে আর প্রেম বলে ডাকতে ডাকতে তার মুখে ফেনা তুলে ফেলে। প্রেম তখন শাহরুখের স্টাইলে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে জেনিকে বুকে নেওয়ার জন্য, কিন্তু জেনি তাকে পাশ কাটিয়ে সোজা দৌড়ে বাইরে চলে যায়। হঠাৎ করে জেনির এমন অদ্ভুত কর্মকাণ্ডে সবার সামনেই প্রেমের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। একটু পরেই জেনি গুন্ডাদের ধাওয়া খেয়ে দৌড়ে ভেতরে চলে আসে, তবে এবার সে জায়গা মতো ল্যান্ডিং করেছিল। প্রেম সাজিদ ডনকে সব টাকা পয়সা বুঝিয়ে দিয়ে যখনই সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সাজিদ ডন লক্ষ্য করে টাকার মধ্যে ভেজাল, আর এটা দেখেই তারা প্রেমদের উপর আক্রমণ চালায়। তখন দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তুমুল মারামারি, আর এই মারামারির অংশটা ছিল এতটাই ফানি যা এক্সপ্লেন করে বোঝানো যাবে না, তাই আপনাকে পুরো মুভিটাই দেখতে হবে। প্রেমকে সাহায্য করতে গিয়ে জেনি বারবার একই ভুল করে। সে ভুলবশত গুন্ডাদের পরিবর্তে বারবার প্রেমের ওপরেই আঘাত করে বসে। বেচারা প্রেমের কপালে ভালোবাসা জুটুক বা নাই জুটুক, জেনির হাতের মায়ের কিন্তু ঠিকই জুটেছে। ইতিমধ্যেই প্রেমকে সাহায্য করার জন্য তার বাবা চলে আসে। সেও নেমে পড়ে গুন্ডাদের বিপক্ষে মারামারি করার জন্য। কয়েকটা গুন্ডা চৌবাচ্চার পানিতে পড়ে যায়। জেনি বুদ্ধি করে সেখানে ইলেকট্রিক তার ছুড়ে মারে আর গুন্ডাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে উড়াধুরা মারামারি চলার পর সেখানে পুলিশ চলে আসে। সাজিদ ডনকে ধরতে সাহায্য করায় পুলিশ প্রেমকে স্পেশাল থ্যাঙ্কস দেয় আর বলে, আগামীকাল পত্রিকায় বড় করে তোমার ছবি ছাপা হবে। বিয়ের দিন প্রেম শেষবারের মতো জেনির সঙ্গে দেখা করতে আসে। সে জেনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তার নতুন জীবনে পা রাখার জন্য। তারপর একটা জরুরি কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। প্রেম চলে যাবার সময় জেনির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার একে একে মনে পড়তে থাকে প্রেমের বলা সেই গুরুত্বপূর্ণ কথাগুলো, যে কথাগুলোর গুরুত্ব সে আগে কখনোই উপলব্ধি করতে পারেনি। এখন সে পরিষ্কার বুঝতে পারছে যে প্রেম তাকে কতটা ভালোবাসে। রাহুল জেনিকে ডেকে বলে, এখানে অনেক মিডিয়ার লোক এসেছে, তুমি তাদের সামনে গিয়ে বলবে আমার বাবা তোমাকে সাজিদ ডনের হাত থেকে উদ্ধার করেছে। কিন্তু জেনি এটা বলতে রাজি ছিল না, কারণ যেই কাজ প্রেম নিজের জীবনের ঝুঁকি নিয়ে করেছে সেই কাজের ক্রেডিট কেন অন্য কেউ নেবে। জেনি তখন বুঝতে পারে রাহুল আর তার বাবা পিতাম্বরের আসল মতলব, আর এটাও বুঝতে পারে প্রেমই হচ্ছে তার জন্য পারফেক্ট মানুষ। তাই সে মিডিয়ার সামনে গিয়ে সব সত্যি কথা বলে দেয়। সে জানিয়ে দেয় সাজিদ ডনের হাত থেকে প্রেম তাকে উদ্ধার করেছে। সে সবার সামনে ঘোষণা দেয় প্রেমকে সে অনেক ভালোবাসে আর প্রেমকেই বিয়ে করবে। প্রেমকে খোঁজার জন্য তখনই জেনি দৌড়ে বেরিয়ে পড়ে। প্রেমের বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে প্রেম এখন কোথায় আছে তা তারা কেউ জানে না, সে কবে নাগাদ ফিরবে তারও কোনো খবর নেই। এই কথা শুনে জেনি অনেক ভেঙে পড়ে। পরের সিনে আমরা প্রেমকে দেখতে পাই সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। প্রেম সিগন্যাল দেওয়ায় গাড়িটি থেমে যায়। প্রেম গাড়ির কাছে এসে দেখে ভেতরে যিশুর মতো দেখতে একজন লোক বসে আছে। লোকটা বলে, আমি এই ফুলগুলো নিয়ে একটা চার্চে যাব, কিন্তু চার্চটা আমি চিনি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? প্রেম বলে, আমি তো শহর থেকে চলে এসেছি, আমি আর ওদিকে যাব না। তখন সেই লোকটি বলে, প্রেম তুমি তো অনেক মানুষকে সাহায্য করো, তাহলে আমাকে কেন করবে না? প্রেম মনে মনে একটু অবাক হয় সে তার নাম কিভাবে জানল। যাই হোক, প্রেম এরপর ওই লোকটিকে পথ চিনিয়ে দেওয়ার জন্য তার গাড়ি উঠে বসে। গাড়িটা একটা চার্জের সামনে এসে দাঁড়ায় আর ওই লোকটি তার ভেড়াটি প্রেমের হাতে তুলে দিয়ে হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে যায়। ভেড়াটিও এক লাফে প্রেমের হাত থেকে নেমেই চার্জের মধ্যে ঢুকে যায়। প্রেম ওই ভেড়াটিকে অনুসরণ করে চার্জের ভেতর চলে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় জেনিকে। জেনি প্রেমকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, দৌড়ে এসে সে প্রেমকে জড়িয়ে ধরে। জেনি বলে, তুমি এখানে কিভাবে এলে? তখনই সে অদৃশ্য কারো কথা শুনতে পায়। সে বলছিল, প্রেম তোমার মনে আছে তুমি একদিন এখানে এসে আমার কাছে প্রার্থনা করেছিলে জেনিকে পাওয়ার জন্য, তাই আজ আমি জেনিকে তোমার হাতে তুলে দিলাম। এখান থেকেই সিন আবার সেই রিপোর্টারের কাছে চলে আসে। এত সুন্দর একটা গল্প পেয়ে রিপোর্টার তো বেজায় খুশি। মূর্তিসাদৃশ্য ব্যক্তিটি বলে, জানো আজ কেন এই শহরে কোনো লোক নেই? কারণ আজ হচ্ছে প্রেমের বিয়ে আর সেখানেই সবাই আছে। এই বলে লোকটি হঠাৎ করেই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যায়। আর এটা দেখে সাংবাদিক সত্যি সত্যি ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবছিল, এতক্ষণ তাহলে সে কার সঙ্গে গল্প করল? এখান থেকে সিন কোর্টে চলে আসে। সেখানে জেনি আর প্রেমের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। প্রেম জেনিকে আই লাভ ইউ বলে লজ্জায় লাল হয়ে যায়। কিছুক্ষণ পর একটা চুমু দিয়ে বাচ্চাদের মতো লজ্জায় মুখ লুকিয়ে ফেলে আর এই দেখে সবাই হাসতে শুরু করে।
প্রেমের বাবা বলে, বেশরম ছেলে পেলে বাপের সামনে এসব কি? এই গল্প এবং এক্সপ্লেইন কেমন হলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আই হোপ প্রতিটা মেয়ের জীবনে যেন একটা করে প্রেমের মতো মানুষ আসে, যে একটা মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে এবং তাকে আগলে রাখবে। আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।